VOA 60 স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনের উত্থানে উদ্বিগ্ন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় মিত্রদের সাথে দেখা করতে বুধবার অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। বর্তমানে ওয়াশিংটনের মনোযোগ ইউক্রেনের প্রতি থাকা সত্ত্বেও ওই অঞ্চলের প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতির প্রেক্ষিতেই তার এই সফর। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মঙ্গলবার ঘোষণা করেছে, 2016 সালে চুরি হওয়া 94,000-এর বেশি বিটকয়েন তারা উদ্ধার করেছে, যার বর্তমান মূল্য $360 কোটি। নিউ ইয়র্কের এক দম্পতিকে $100 কোটি ক্রিপ্টোকারেন্সিতে পাচারের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার কলম্বিয়ার জাতীয় পুলিশ বাহিনীর মানবাধিকারের মান বাড়াতে এবং পুলিশ বাহিনীর মধ্যে দুর্নীতি দূর করার লক্ষ্যে অতিরিক্ত $80 লক্ষ দান করেছে। আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড বোগোটায় এই ঘোষণা দেন। আজ এই পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।